গুড মর্নিং, আজকে আমি তোমাদের সাথে আমাদের নবমীর দিনটা শেয়ার করব। নবমীর দিন আমরা সকাল সকাল ঠাকুর দেখতে গেছিলাম। যেহেতু রিহান একদমই ছোট এখন, তো ও একটু ভিড়ে যেতে অপছন্দ করে, সেই জন্যই ওর কথা ভেবে আমরা সকাল সকাল ঠাকুর দেখতে গেছিলাম। প্রায় 7টার মধ্যে আমরা সবাই রেডি হয়ে গেছিলাম আর বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। আমাদের বাড়ির কাছাকাছি এমন বেশ কয়েকটা প্যান্ডেল হয় যেগুলো বেশ নাম করা এবং প্রতি বছর খুব সুন্দর করে, তো তার মধ্যে এই প্যান্ডেলটা সব থেকে বেশি সুন্দর করে। আর এটা না প্রচণ্ড ভিড় হয়, তো আমরা রাতের বেলায় বহু বছরই আসি না, আর তাই জন্য আমরা ঠিক করলাম যেহেতু এবছর গাড়ি রয়েছে বাড়িতে, সেজন্য আমরা সকাল সকাল এসে এই ঠাকুরগুলো সকালবেলায় দেখে নেব। তবে কি বলতো, রাতের বেলায় লাইটিংয়ে দেখার যে মজাটা সেটা সকালবেলায় পাওয়া যায় না। যাই হোক, কয়েকটা প্যান্ডেল ঘুরে নিয়ে রিহানবাবু বুঝতে পেরেছে যে আমরা গাড়িতে করে ঘুরছি, তাই তার ঝোঁক হয়েছে যে সে পাপার কোলে বসে গাড়ি চালাবে। বাজাও 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 বাজাও। বেশ কয়েকটা ঠাকুর দেখে আমরা বাড়ি ফিরে গেছিলাম। বাড়ি ফিরে আমরা মন্দিরেও গেছিলাম, আর রিহান মন্দিরে গিয়ে বেশ মজা করেছে, ঢাক বাজিয়েছে, অনেক কাণ্ড করেছে। তো তারপরে আবার বাড়ি ফিরে ব্রেকফাস্ট করে আমরা সবাই স্নান টান সেরে চলে এসেছি বাইরে লাঞ্চ করতে। যেহেতু নবমীর দিন, তাই বাইরে একটু লাঞ্চ না করলে একদম ভাল লাগে না। যদিও এত বছর আমরা বাইরে হয়তো যেতে পারতাম না, তবে বাইরের থেকে খাবার বাড়িতে নিয়ে আসতাম। প্রথমে তো রিহানবাবু ভীষণ বিরক্ত করছিল, আমাদেরকে নয় অবশ্যই, পিঙ্গলকে বিরক্ত করছিল। তারপর আবার ওর কি মনে হলো, মানে আমাদের খাওয়া স্টার্ট হতেই না ও আমাদেরকে আর একটু বিরক্ত করেনি, ও সোজা কোল থেকে নেমে নিচে খেলা করছিল, এবং এমনভাবেই খেলা করছিল যাতে আমরা খাবার খেয়ে নিতে পারি। তো আমাদেরকে খাবার খাওয়ার জন্য যথেষ্ট টাইম দিয়েছিল। সব মিলিয়ে নবমীর দিনটা আমাদের দারুণ কেটেছে।